লকডাউনের বাজারে দোকান খুলতে পারছেন না, তাই পাড়ার মাঝে বাড়ির সামনে দোকান খুলেছেন এক কাপড় ব্যবসায়ী। ফলে বাইরের লোকেরা কাপড় কিনতে পাড়ায় ঢুকে পড়ছেন, এতে পাড়ায় করোনা সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা থাকে। তাই দোকান বন্ধের দাবিতে সরব বলেন হেলাপাকড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দারা। রবিবার তারা জোটবদ্ধ হয়ে ওই ব্যবসায়ীকে দোকান বন্ধ করার অনুরোধ করেন। প্রথমে এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সাময়িক বিতর্কে জড়িয়ে পড়েন ওই কাপড় ব্যবসায়ী। পরে অবশ্য প্রতিবেশীদের দাবি মেনে দোকান বন্ধ করতে রাজি হন তিনি। সমস্যা কিছু না, বাড়ির দোকানে মাল ছিল, মাল এইগুলো কাটতেছে, বাড়ি নিয়ে আসছে। বাড়িতে দুই একজন যদি আসে না তো করতে পারি না, এটাই আর কি। এদের অভিযোগ যে এখানে বিক্রি করতে দিবে না, কেন কেন বিক্রি করতে দিবে না, বাড়ির লোক বলে আসবে, আবার করোনা ভাইরাস ঢুকতে পারে, এই জন্য বিক্রি করতে দিবেন, তাহলে করবো না। পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ রায়, নেপাল রায়, উষারণী দাস, মনিপ বসাকরা বলেন এই মুহূর্তে করোনা নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। করোনা আতঙ্কে পাড়ার লোকেদেরও একে অন্যের বাড়িতে যাতায়াত বন্ধ রয়েছে। কিন্তু এরই মাঝে হঠাৎ করে পাড়ায় কাপড়ের দোকান খুলে বসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি বাইরের কোনো লোককে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না, তাই পাড়ায় দোকানও খুলতে দেওয়া হবে না। আমাদের পাড়ায় কোনো বাইরের লোককে ঢুকতে দেবো না, কারণ কার কি রোগ আছে আমরা তো জানি না। তো আমাদের এখানটা বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করে, তাদের যদি টাচ করে ফেলে তারও ভাইরাস হতে পারে, এই জন্য এখানটা বাজারের দোকান বাড়িতে এনে দিচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে দোকানটা না করতে। এই হ্যাঁ, দোকান এখনও বলতেছে আপনার বন্ধ করবো।